স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। মাত্র 3 মিনিটের কোভিড টেস্টের হাতে লেখা রিপোর্ট দেখে প্রত্যেকে ডিসাইড করে ফেললো আমার ছেলের করোনা পজিটিভ। কেউ কোনো তার রিপোর্ট করলো না, কিছু করলো না, এটা রিপোর্টটা যে ভুল না সঠিক তার কোনো যাচাই হলো না। আমার ছেলেকে কোভিড হসপিটালে কেন রিফার করা হলো? এমনকি স্বাস্থ্য দপ্তরে এর কোনো নথি নেই, নথিতে কোনো আমার ছেলে সুরজিৎ চ্যাটার্জির কোনো নাম নেই যে ও করোনা পজিটিভ, যেটা মাস্ট। কারোর করোনা পজিটিভ ধরা পড়লে স্বাস্থ্য দপ্তরে তার একটা নথিভুক্ত থাকবে নাম, সেখানে আমার ছেলের কোনো স্বাস্থ্য দপ্তরে আমরা ফোন করেছি আমার ছেলে সুব্রজিৎ চ্যাটার্জির নাম নথিভুক্ত নেই, অথচ এইসব এখনো পর্যন্ত এই মেডিকেল কলেজগুলো কি করে ওই একটা 3 মিনিটের রিপোর্টের উপর বেস করে বলে দিল আমার ছেলের করোনা পজিটিভ? একটা হাতে লেখা একটা রিপোর্টের উপর কি করে বেস করে ওরা বললো? একটা জেনারেল কোনো বেডে, জেনারেল আইসিইউতে, জেনারেল হসপিটালে দিলে তোমার ছেলেটা বেঁচে থাকতো। এখন আমরা যারা বা যে বা যারা আমার ছেলের মৃত্যু জন্য দায়ী তাদের আমি প্রত্যেকের কড়া শাস্তি চাই। হ্যাঁ অবশ্যই, এবার কোনো বাবা মায়ের যেন কোল এভাবে খালি না হয়ে যায়। আমি এটা প্রত্যেকে, আমি এটা স্বাস্থ্য দপ্তর বলুন, আমি স্বাস্থ্য পরিষেবা সবার কাছে আমি অনুরোধ করছি। আজকে বেলঘরিয়া থানায় আমার ছেলের মৃত্যুর বিরুদ্ধে অভিযোগ জানালাম। আমাদের সেটাই ধারণা। কেন এটা মনে হচ্ছে কেন? কারণ আমার ছেলেকে যখন আমি হসপিটালে নিয়ে আসি আমার ছেলের অবস্থা অতটা খারাপ ছিল না। হসপিটালে নিয়ে আসার পর থেকে কামারহাটি হসপিটাল যখন যেই মুহূর্ত থেকে মিডল্যান্ড নার্সিং হোমে রেফার করলো তারপর থেকে সারাটা দিন অন্তত কমপক্ষে 12টা ঘন্টা যে পরিমাণ শারীরিক আর মানসিক অত্যাচার গেছে আমার ছেলের ওপর দিয়ে, সেই অত্যাচারের ফল আজকে আমাদের মিডল্যান্ড নার্সিং হোমে নিয়ে আসার পর মিডল্যান্ড নার্সিং হোম 8 ঘন্টা আমার ছেলেকে অ্যাম্বুলেন্সে বাইরে ফেলে রাখলো, কোনো ফার্স্ট এড দিল না, কোনো ট্রিটমেন্ট করলো না। যখন আমার হাজব্যান্ড কোনো মানে নিয়ে 100 ডায়াল করে লোকাল পুলিশ স্টেশনকে চাইলো তখন ওদের আমাদের উপর রাগ হয়েছিল নিশ্চয়ই একটা, তখন ওরা অনেক এরকম দেখছে যে আমরা মিডিয়া বা পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করছি, তখন আমার ছেলেকে ওরা ট্রলিতে করে ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে কোভিড টেস্ট না করে ঢুকতে দেবো না। তখন ওরা একটা কিট দিয়ে মাত্র 3 মিনিটের মধ্যে রিপোর্ট করে আমাদের জানিয়ে দিল আপনার ছেলে করোনা পজিটিভ। তারপরে আবার আমরা নিয়ে গেলাম কামারহাটি ESI হসপিটালে, কামারহাটি ESI হসপিটাল বললো সাগর দত্তে নিয়ে যান। সাগর দত্তে নিয়ে যাওয়ার পর ওরা আমাদের সঙ্গে আরও দুর্ব্যবহার করে। হ্যাঁ ছেলে তখন আমার দিব্যি সুস্থ, হেঁটে হেঁটে গাড়িতে উঠেছে। হ্যাঁ তখন আমার ছেলে সুস্থ, আমরা সাগর দত্তে যখন নিয়ে গেলাম সাগর দত্তে বসে থাকতে থাকতে ছেলে আমার আস্তে আস্তে ক্রমশ ডিটোরিয়েট করতে থাকলো।
আমি সাগরদার তো না কোনোদিন ছিল না, আমরা সেই দিনই সকালবেলায় হঠাৎ দেখছি, আগের দিন রাত্রির থেকে দেখছি বেশ শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। তখনই আমরা রাত্রিটা কোনো মতে কাটিয়ে ভোরবেলা 5:30 সময় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। কিচ্ছু ছিল না, জ্বর সর্দি কাশি গলা ব্যথা যেগুলো স্বাভাবিক সাধারণ করোনার লক্ষণ, প্রাথমিক লক্ষণ, সেসব কিচ্ছু ছিল না আমার ছেলের। তো এখন মূল অভিযোগটা কি, কাদের বিরুদ্ধে আপনার মূল অভিযোগ? মূল অভিযোগ আমার পুরো স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আমার অভিযোগ, আমার পুলিশ প্রশাসন প্রত্যেকের বিরুদ্ধে আমার অভিযোগ। আমাদের জানা নেই, কমপক্ষে 48 ঘন্টা টাইম লাগে। আমরা এতদিন 3-4 মাস ধরে কোভিড কোভিড খবরের নিউজ চ্যানেলে শুনে যেটুকু আমরা জেনেছি, কোভিড টেস্টের রিপোর্ট কমপক্ষে 48 ঘন্টা টাইম লাগে। এই ভুল রিপোর্টের জন্য আজকে আমাদের এই করুণ পরিণতি। হ্যাঁ, আমরা অবশ্যই অভিযোগ করছি, ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রাবণী চ্যাটার্জি। দেহ নিয়ে এখন আমাদের মেডিকেল কলেজ বলছে করোনা পজিটিভ বডি দেওয়া হবে না। তা ওরা আমরা আমি প্রশ্ন করলাম, আপনার আমার ছেলের করোনা পজিটিভ আপনারা কি কোনো রিপোর্ট বার করেছেন? তা ওরা বললো আমরা কোনো রিপোর্ট বার করিনি, মিডল্যান্ড নার্সিং ওই 3 মিনিটের রিপোর্টটাই ওরা বেস করে তার উপরেই বলছে আপনার ছেলে কোভিড পজিটিভ। তা আমি বললাম এটা তো মানবো না, হয় হসপিটালের করোনা পজিটিভ রিপোর্ট দিন আমার ছেলের, আর না হলে আমার ছেলের বডি ফেরত দিন। সাগর দত্ত হসপিটালে গিয়ে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, আমার স্বামী ভর্তি নেয়নি, এবং আমি নিজে সুপারের ঘরে গেছি, সুপারের ঘরের কোলাপসিবল গেটের ভেতরে আমায় ঢুকতে দেওয়া হয়নি, আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে বলেছে আপনি দাঁড়ান আমরা ভেতর থেকে কথা বলে আসছি। ভেতর থেকে জানি না কথা আদৌ বলেছে কি না, আমাকে এসে জানানো হলো যে না সুপারের সাথে কথা বলেছি, বেড খালি নেই, আপনি তাও নিচে কন্ট্রোল রুমে গিয়ে খবর নিন। আমি নিচে কন্ট্রোল রুমে গিয়ে যখন খবর নিলাম তখন আমাকে সেখান থেকে জানানো হয়েছে 80টা বেড আছে, 80টা বেডই ফিল আপ, আপনার ছেলেকে অন্য কোথাও নিয়ে যান, এখানে ভর্তি নেওয়া যাবে না। অথচ সুপার বলছে আমি জানি না, তাহলে যে ভদ্রলোক দায়িত্ব নিল সে তাহলে তার দায়িত্ব পালন করেনি, হয় সুপার মিথ্যে কথা বলছেন, না যে ভদ্রলোক দায়িত্ব নিল আপনি দাঁড়ান আমি সুপারের সাথে কথা বলে জানাচ্ছি, কেউ তো একজন মিথ্যে কথা বলছে, সেটাই সিসিটিভি ফুটেজ দেখুক দেখে। সেই জন্য আমি সুপারের কথার উপর ভিত্তি করে আমি এই ঘটনার, আমি যে হসপিটালে গেছি তার একটা সিসিটিভি ফুটেজ তো নিশ্চয়ই থাকা উচিত সরকারি হাসপাতাল, আমি সেই সিসিটিভি ফুটেজটা দাবি করছি। আমার ছেলেকে ইচ্ছাকৃত ভাবে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। আমি এটাকে কোল্ড ব্লাডেড মার্ডার বলবো। আমার নাম শ্রাবণী চ্যাটার্জী।